করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে সারা পৃথিবীর কোটি কোটি মানুষের মতো আমরাও আছি ঘরে থাকার নির্দেশনার মধ্যে। ঘরের কাজ স্বাভাবিক সময়েও যেমন সিংহভাগই নারীর ওপরে, ঠিক তেমনি এখন যখন পরিবারের সকল সদস্যরাই আসলে বাড়িতে থাকতে বাধ্য হচ্ছেন, তখন পরিবারে নারীর কাজ বেড়ে গেছে কয়েক গুণ। এর মধ্যে পরিবেশটাও ঘরে নারীর জন্য সকল সময়ে শান্তির নয়। আমরা জানি সরকারি জরিপই বলছে যে বাংলাদেশের বিবাহিত নারীদের 80% কোনো না কোনো রকম নির্যাতনের শিকার হন তার সঙ্গীর দ্বারা। এখন তিনি বাড়িতে আটকা সেই সঙ্গীর সঙ্গে। অন্যদিকে অর্থনৈতিক চাপও আছে, নারী নিজে যেমন কাজ হারিয়েছে, রোজগার হারিয়েছে, তেমনি পরিবারের রোজগারের সদস্য অন্য সদস্যগুলো আসলে কাজ নিয়ে রোজগার নিয়ে অনিশ্চয়তা আছে, আছে অসুখ নিয়ে শঙ্কা। পরিবারে এই সকল চাপ সামলে মনের কথাটা বলবার মানুষ আছে তো আপনার? যদি না থাকে, যদি মনে করেন মনের ভার কারো সঙ্গে ভাগ করে নিলে হয়তো কিছুটা কমতে পারত, তাহলে ফোন করতে পারেন 109 এই নম্বরে। মনের ভার শেয়ার করুন এবং মনকে ভারমুক্ত করুন, আর বাসায় থাকুন।